আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজার রাফা সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে প্রতিদিন শত প্রাণ ঝরছে গাজায়। ইসরায়েলি হামলার শিকার হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলও। জাতিসংঘের হিসেবে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 35,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 56% নারী ও শিশু। এমন অবস্থায় মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, কিন্তু রাফায় ইসরায়েলি অভিযান শুরুর পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা একেবারে ভেস্তে গেছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। এদিকে ইসরায়েলি সেনাদের উপর চোরাগুপ্ত হামলা চালিয়ে যাচ্ছে হামাস। গাজার রাফা, জেইতুন আর জাবালিয়া এলাকায় হামাসের এসব গেরিলা আক্রমণে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। জাবালিয়াতে রকেট ছুড়ে একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে হামাস। রাফার বিভিন্ন অংশে ইসরায়েলি সেনাদের আক্রমণের তীব্রতা বাড়ায় আরো মানুষ ওই এলাকা ছাড়ছেন। এ পর্যন্ত অন্তত 4.5 লাখ প্যালেস্টাইনি রাফা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের বেশিরভাগ আশ্রয় নিয়েছেন দের আল বালাহ এলাকায়। হঠাৎ করে এত মানুষের চাপে ওই এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।